সমাজের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা ও মানবিক বিশ্ব গড়ার আহ্বানে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি স্লোগানে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও সংহতি সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে পিস প্রেশার গ্রুপের সদস্য ও এসডিসি ইউথ ফোরামের সভাপতি নোমানুল্লাহ বাহারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংহতি সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিডিএর বোর্ড মেম্বার হাসান মুরাদ বিপ্লব, নারীনেত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির, কলামিস্ট সৈয়দ মোহাম্মদ জুলকার নাইন, ব্যবসায়ী মাহবুব রানাসহ অন্যান্যরা। সংহতি সম্মেলনের বক্তারা বলেন, বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, সহিংসতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীর মানবিক চেতনাকে জাগিয়ে তোলাই আন্তর্জাতিক অহিংস দিবসের মূল বাণী। সম্মেলনে অহিংসার বাণী এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তির জন্য সবাইকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত পেপার থেকে শুরু করে টিভি নিউজে এমন কোনো জায়গায় নাই, ঘরে বাইরে, মানে আমরা হিংসা, বিদ্বেষ, হানাহানি সমস্ত কিছু দেখি, এমন কিছু দেখি যেটা এখানে যে অহিংস হওয়া যায় সেটাই ভুলেই গেছি। আমরা যদি দেখি যাই বাংলাদেশ একটা অহিংস দেশ, মহাত্মা গান্ধী যদি বেঁচে থাকতো তাহলে বলতাম যে মায়ানমারকে বলেন অহিংস হতে, মায়ানমারের যে রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পাঠিয়ে দিয়ে যে হিংসাত্মক কাজ করেছে, যে মানবতা অমানবতার কাজ করেছে তাদেরকে বলেন মানুষ হতে, তাদেরকে বলেন অহিংস হয়ে নিজেদেরকে শাসিত করতে, এই রিফিউজিদেরকে, এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে আমাদেরকে বাঁচাক, আমার দেশকে বাঁচাক, তাহলে আমার মনে হয় একটা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র দ্বীপ রয়েছে, মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হবে, অহিংস একটা জাতি হিসেবে আমরা মাথা তুলে জানাতে পারবো। এখন যাই যে অবস্থা হচ্ছে, আমাদের মধ্যেও যারা ভালো, যারা চেয়েছিলাম যে ওরা থাকুক, ওরা কিছুদিনের জন্য আসছে, আমরা থাকুক, আমরা ওরা আমাদের মেহমান, কিন্তু এখন দেখা যাচ্ছে না, তারা আমাদের জায়গা দখল করছে, আমাদের মান সম্মান নষ্ট করছে, আমাদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি করছে। এখন আমাদের মধ্যেও হিংসাটা চালিয়ে উঠছে, চালিয়ে দিচ্ছে তারা। আমরা অহিংস থাকতে চাই, আমরা অহিংস থাকতে চাই, আমরা অহিংস তার প্রতি দেখে নিজের জীবনে আহরণ করতে শিখিনি, তারা কোনোদিন মানবতাবাদী হবে না, মানব প্রেমিক হতে পারে না, যার কারণে আমরা অহিংস যেটা মানুষ হিসাবে, মানবিক গুণ হিসাবে আমরা চিহ্নিত করি। হিংসার চাষাবাদ চলছে, মানুষে মানুষে হানাহানি এবং যুদ্ধ বিগ্রহে পুরো পৃথিবীটা অস্থির হয়ে উঠছে। ঠিক এই মুহূর্তে আজকের মানববন্ধন আমাদের জন্য একটি অর্থবহ দিক তুলে আনবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই, এই দিবসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে উপস্থাপক বলেছেন, আমি আরও একটু করে যোগ করে বলতে চাই, আন্তর্জাতিকভাবে যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন শিরিনিবাদী ইরানের, তিনি তার শিক্ষক থেকে, অর্থাৎ ইন্ডিয়ান শিক্ষক থেকে, এই যে উপমহাদেশের অহিংস আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর যে অহিংস বাণী সে সম্পর্কে শুনে এ সম্পর্কে একটা উদ্বেগের কথা, আয়োজনের কথা বলেছিলেন।